আগামী 10ই মার্চ ব্রিগেড চলো জনগর্জন সভার প্রস্তুতি পর্ব অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বাবুরহাট কমিউনিটি হল মাঠে। আগামী 10ই মার্চ জনগর্জন সভা অনুষ্ঠিত হবে কলকাতা ব্রিগেডে। তারই প্রস্তুতি সভা আজ অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বাবুরহাট কমিউনিটি হলের মাঠে। উক্ত সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মনোরঞ্জন সিং, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, এছাড়া উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আগামী 10ই মার্চ ব্রিগেড চলো জনগর্জন সভা উপলক্ষে আমাদের লকডাউনের সময় যেভাবে পরিষেবা দিলেন রেশনের ব্যবস্থা থেকে ধরে বিভিন্ন ভাবে, এখনো এই 100 দিনের কাজ, যে ঘাম ঝরিয়ে যারা কাজ করেছে তারা কিন্তু টাকাটা পাচ্ছিল না, কিন্তু এই টাকাটা আমাদের মানবিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে টাকা। আমাদের যেখানে 500 টাকা পেত আমাদের মা বোনরা, সেখানে 1000 পাচ্ছে, যারা 1000 পেত তারা 1200 পাচ্ছে। তাই এইবার আমাদের দেওয়ার পালা আসছে দিদিকে। আলিপুরবাসী হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য, যে লোকসভা ইলেকশন, এই লোকসভা ইলেকশনে যে পার্টি হোক না কেন আমাদের দিদি মুখ দেখে তাকে বিপুল ভোটে আমরা দিদিকে উপহার যেন দিতে পারি, সেই লক্ষ্যে আপনারা সকলেই থাকবেন। আমরা যার অপেক্ষায় এতক্ষণ থেকে আছি, আজকে আমি আর কাজ করি 2 বছর ধরে 1,11,36,000 টাকা সর্বোত্তম শিক্ষা মিশনের টাকা আটকে দিয়েছে, ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে দিয়েছে, বাংলার বঞ্চনার প্রতিবাদে মমতা ব্যানার্জি লড়াই করছে, এবং সেই জন্যে 10 তারিখ জনগর্জন সভার আয়োজন করা হয়েছে। এই গর্জন হচ্ছে জনতার গর্জন, যেখানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সবাই রয়েছে। তাই আমাদের আবেদন, যদি কেউ তৃণমূলকে ভোট নাও দেন বা তৃণমূলের সমর্থন নাও করেন, কিন্তু তারা যদি বঞ্চিত হন তাদের হয়ে মমতা ব্যানার্জি রয়েছে, তাই এই লড়াইকে সমর্থন করে তারাও ব্রিগেডে আসুন, এটাই আমার। আরেকটা প্রশ্ন বলি, বলছে বহুদিন ধরে নাকি অত্যাচার চলতো, আচ্ছা আপনি আমাকে বলুন তো, এই এলাকায় যদি বহুদিন অত্যাচার চলে তাহলে কেউ না কেউ, সিপিএম এর হোক, বিজেপির হোক, তৃণমূলের হোক, সাধারণ লোক হোক, কেউ হোক, কোনো না কোনো দিন তো কেউ না কেউ থানায় একটা কমপ্লেন করবে, কোনো কমপ্লেন নেই, মিথ্যাচার অপপ্রচার। অন্যদিকে আপনারা জানেন মণিপুরে 7-8 মাস ধরে আগুন জ্বলছে, মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটানো হচ্ছে, প্রধানমন্ত্রী ভূক্ষেপ নেই। মধ্যপ্রদেশে একটা গর্ভবতী মহিলা, তাকে বারবার ধর্ষণ করে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী ভূক্ষেপ নেই। 4 দিন আগে উত্তরপ্রদেশে 2 নাবালিকা মেয়ে 14-15 বছর বয়স, তাদের ধর্ষণ করে মেরে গাছে টাঙিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী ভূক্ষেপ নেই। উত্তরপ্রদেশে হাতরা, সন্না, বলরামপুরে গণধর্ষণ হচ্ছে, ধর্ষণ করে বাড়ির লোককে ডেড বডি দেওয়া হচ্ছে না, পুড়িয়ে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী ভূক্ষেপ নেই। স্মৃতি ইরানি একজন মন্ত্রী এসে বড় বড় কথা বলছে, তার কেন্দ্রে একজন মহিলা ধর্ষণ করে বিষ খেতে বাধ্য হয়েছে, বিচার পায়নি বলে, প্রধানমন্ত্রী ভূক্ষেপ নেই। রাজস্থানে সম্প্রতি একটা মহিলা ধর্ষণ করে ধর্ষিতা হয়ে বিচার পাচ্ছে না বলে জলের ট্যাঙ্কে উঠে গিয়ে চিৎকার করছে যে আমাকে ধর্ষণ করা হয়েছে, বিচার দাও, প্রধানমন্ত্রী ভূক্ষেপ নেই। আর বাংলায় চলে এসছে বদনাম করার জন্য। দুর্নীতির কথা বলছি, ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত দলটার নাম ভারতীয় জনতা পার্টি, যারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আপনারা কষ্ট করে ব্যাংকে টাকা রাখবেন, যে কোনো দিন বলবে ব্যাংকের টাকা আর পাওয়া যাবে না, আমার ঘরে রাখবেন, যে কোনো দিন ইডি সিবিআই এসে বলবে এটা কালো টাকা, নিয়ে ধরে নিয়ে চলে যাবে। শান্তনু সেনের কাছ থেকে শুধু আমি আপনাদের এতটুকুন বলি যে একটা বিষয়ের সাক্ষী আমরা সবাই, যেটা একটা বিরাট ইতিহাস, একটা আন্দোলনের ইতিহাস। আপনারা একটু চিন্তা করে দেখুন যে এই আমাদের আলিপুরদুয়ারের বাবুরহাট এলাকাতেই গত বছর 10ই মার্চ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সভা করতে এসেছিলেন, এবং সেই সভায় তিনি প্রথম
রাজ্যের মধ্যে ঘোষণা করেছিলেন যে এই যে এতদিন থেকে বাংলার মানুষ 100 দিনের তাদের প্রাপ্য বকেয়া টাকা পাচ্ছে না, তার জন্য আমরা আমাদের আন্দোলন সংগঠিত করব এবং আমাদের এই আন্দোলনকে দিল্লিতে নিয়ে যাব। এবং এই কারণে তিনি সেই দিন ওই মঞ্চ থেকে ডাক দিয়েছিলেন যে বাংলার যারা নিপীড়িত, যারা এখানকার শ্রমিক মেহনতি মানুষ, যারা কাজ করে রোদে পুড়ে জলে ভিজে 100 দিনের তাদের প্রাপ্য বকেয়াটা পায়নি, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি লিখবেন জব কার্ড আধার কার্ড নাম্বার দিয়ে। আপনাদের অনেকেই জানেন যে সেই সময় আমরা সবাই মিলে, সমস্ত নেতৃত্ব মিলে আমরা ঘরে ঘরে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে আপনাদের চিঠি সংগ্রহ করেছি। সেই চিঠি আমাদের জেলা নেতৃত্বের মাধ্যমে কলকাতায় পাঠানো হয়েছে এবং সেই চিঠি নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে গত 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ওই চিঠি দিল্লির রাজপথে নিয়ে গিয়েছিল বাংলার মানুষের হকের টাকা আদায় করবার জন্য।